And so that. Oh, actually. ৪২তম ককবরক ভাষা দিবস আমরা ১৯শে জানুয়ারি সারা রাজ্যে গুরুত্ব সহকারে এটা পালন করতে যাচ্ছি এবং অতীতে আগরতলাতে শুধুমাত্র এই দিনটি পালন করা হতো উদযাপন করা হতো কিন্তু এবার আমরা প্রত্যেকটি মহকুমায় আমরা এই ভাষা দিবসটা পালন করতে যাচ্ছি সরকারিভাবে এবং এই জন্যই রাজ্যের বিভিন্ন মহকুমার যারা মহকুমার শাসক রয়েছেন তাদেরকে আজকে অবহিত করার জন্য এবং কিভাবে তারা সেদিন দিনটা পারফর্ম করবে সেজন্য আমরা আলোচনা করেছি এবং প্রত্যেক বিডিওরা যেন ইনভলভ হয় প্রত্যেক জনপ্রতিনিধি যে যে কোনো দলেরই হোক বিজেপি হোক আইপিএফটি হোক আইএনপিটি হোক সিপিআইএম হোক বা যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যাতে তাদেরকে নিয়ে মহকুমার শাসকরা যেন মিটিং করে মহকুমাতে যেন খুব গুরুত্বপূর্ণ সহকারে যেটা যেন উদযাপন করা হয় সেজন্য একটা আলোচনা সভা আজকে করেছি এর আগেও আমরা প্রায় ২টা মিটিং করেছি সেখানে অর্গানাইজিং কমিটি নিয়ে সেখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীরাও সেখানে ছিলেন আমরা মূল অনুষ্ঠানটা করব আগরতলায় সেদিন ১৯ জানুয়ারি সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য অন্যান্য জনপ্রতিনিধি সবাইকে আমন্ত্রণ করা হয়েছে তারা সেদিন উপস্থিত থাকবে সেখানে কেন ককবরক ভাষা দিবস আমরা উদযাপন করছি এ নিয়ে আলোচনা হবে এরপর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতলার বিভিন্ন পথ পরিক্রম করবে এবং পরবর্তী সময় বিকালবেলা আগরতলা টাউন হলে সেখানে কালচারাল প্রোগ্রাম হবে আমরা আগরতলা যা যা করছি অন্য মহকুমার বিভিন্ন মহকুমায়ও তারা সেরমভাবে তারা উদযাপন করবে এবং যাতে পঞ্চায়েত প্রতিনিধিরা এবং বিধানসভার প্রতিনিধিরা বা অন্যান্য দপ্তরের কর্মকর্তারা স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন এনজিও বিভিন্ন ক্লাব এগুলিতে যাতে অংশগ্রহণ করে সেজন্য আমরা চেষ্টা করছি সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আজকে মহকুমার শাসকদের মিটিং ছিল সেজন্য এখানে এসেছি আর আমরা চাইছি প্রত্যেকটি মহকুমায় এটা যেন সফলতা লাভ করে সেজন্য আমরা এই আমরা একের পর এক মিটিং করছি আরেকটা বিষয় হলো ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত পুরো সপ্তাহটা প্রত্যেক সরকারি কার্যালয়ে যাতে অফিসাররা হোক জনপ্রতিনিধি হোক বা অন্যান্য এমপ্লয়িরা হোক বা সাধারণ মানুষ ছোট্ট করে হলেও ককবরক ভাষায় যেন দু একটা কথা বলতে পারে যেমন আচক দি বা বাহায়তং এরকমভাবে বিভিন্ন ভাষা বিভিন্ন শব্দ ব্যবহার করার জন্য আমরা অনুরোধ করছি এবং সব জায়গায় আমরা সচেতন করছি সবাইকে এটা নিয়েই এই নিয়েই আজকের আলোচনা আবার যদি প্রয়োজন লাগে তাহলে নিশ্চয়ই আমরা আবার আলোচনা সবাই বসব তবে আমরা ওই দিনটাকে সরকারিভাবে খুব সুন্দর করে অবজার্ভ করার চেষ্টা করছি আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুরা আপনারাও সেই দিনটাকে উদযাপন করবেন এবং যেহেতু বিরাট সংখ্যক প্রায় ৯ লক্ষ রাজ্যের ৯ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে সুতরাং এবং এটা আমাদের সরকারের স্বীকৃত ভাষা সুতরাং এই দিনটি উদযাপনের জন্য রাজ্যের সকল স্তরের সবাইকে যারা নন ককবরকভাষী তাদেরও তাদেরকে অনুরোধ করছি প্রত্যেক ভাষা যত বেশি সমৃদ্ধ হবে তাতে রাজ্যের লাভ হবে এই জন্যই আপনাদেরকে বলছি আপনারাও দিনটি খুব গুরুত্ব সহকারে পালন করবেন এটা আলোচনার বিষয় পলিসি ম্যাটার সেখানে আপনারা যেটা বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে মানুষের কারো কারো দাবি আছে এরকম
যদি কিছু পাহাড়ের নাম নতুন করে ককবরক ভাষায় দেওয়া যায়, কোন নদীর নাম, কোন মার্কেটের নাম, এই যে বিভিন্ন গ্রামের নাম যদি দেওয়া যায়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবো। আমরা টিআরআইকে বলেছি আমাদের কোন কোন শব্দগুলি ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউশন যেটা আছে তাদেরকে বলেছি আপনাদের সব আমাদের দেওয়ার জন্য, পাঁচটা পাহাড়ের নাম বলুক, এর মধ্যে একটা চুজ করলো, পাঁচটা নদীর নাম বলুক, কী ভাষায় দেওয়া যায়, ককবরক ভাষায় দেওয়া যায় কি না, বা মার্কেট বা অন্যান্য বিষয়গুলি করছি। এবং এমনি বর্তমানে বিভিন্ন স্কুলে ককবরক ভাষা রয়েছে, কলেজগুলি তো আছে, ইউনিভার্সিটিতেও আমরা নতুন করে আমরা এর মধ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ককবরক কোর্সে যাতে পড়াতে পারে ইউনিভার্সিটিতে, সেগুলির জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। টিপিএসসিকে বলা হয়েছে যাতে এই ভাষায় আমরা প্রফেসর নিয়োগ করতে পারি, সেটা আলোচনা চলছে। আরও বিভিন্ন দিক ভাষাকে, আপনারা জানেন আমাদের এই ককবরক ভাষাটা ভারতবর্ষে 22টা স্বীকৃত ভাষা আছে সংবিধানে, আরও অনেকগুলি ভাষা আছে, প্রায় 42টা ভাষা আছে, এখনও ওয়েটিং লিস্টে আছে এর শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য। আমাদের রাজ্যের ভাষাটা 25 নম্বর সিরিয়ালে আছে, তো আমরা চেষ্টা করছি অষ্টম তফসিলে এটাকে কীভাবে ইনক্লুড করা হয়েছে, কিন্তু ওয়েটিং লিস্টে আছে, বিভিন্ন ভাষার আছে, এর মধ্যে ককবরকটাও রয়েছে, এটাকে কীভাবে স্বীকৃত ভাষা করা যায় আমরা চেষ্টা করছি। আর আরও যা যা করার, আমরা চাইব প্রত্যেক ভাষা সমৃদ্ধ হোক, বাংলা ভাষা সমৃদ্ধ হোক, ককবরক ভাষা সমৃদ্ধ হোক, বা অন্যান্য আর আমাদের আঞ্চলিক যে ভাষাগুলি আছে সব ভাষাকে, পৃথিবীতে 6,700 ভাষা আছে, আমরা চাই কোনো ভাষা যেন বিলুপ্ত না হয়ে যায়, সব ভাষাকে সমৃদ্ধিশালী করার জন্য আমাদের নিজস্ব ঐকান্তিক ইচ্ছা রয়েছে।